প্রতিঘরে সুশাসনের বার্তায় রাজ্যের সাধারণ অংশের মানুষ দারুণভাবে উপকৃত হয়েছেন। রাজ্যে জেলা থেকে একেবারে ব্লক স্তর হয়ে গ্রামেও এর দারুণ সাফল্য এসেছে বলে দাবি করেছেন রাজ্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রতিঘরে সুশাসন, যে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে প্রতিঘরে সুশাসনকে নিয়ে সামনে নিয়ে এগোনো হচ্ছে, এতে প্রতিটি জেলার প্রতিটি ব্লক এবং আমরা বলতে পারি প্রতিটি গ্রামে সেই প্রতিঘরে সুশাসনে আজকে বিপুল হারে বড় সংখ্যায় আজকে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা দেখছি অনেকগুলোতে আমিও গিয়েছিলাম, তো আমাদের সমস্ত দপ্তর মিলে এই প্রতিঘরে সুশাসনে প্রত্যেকটা পরিবারে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা কোনো ধরনের সরকারি স্কিম, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকারে হোক, খুব সহজভাবে আজকে যারা সুবিধাভোগী তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার আজকে উপকৃত হচ্ছেন। মন্ত্রী ভগবান চন্দ্র দাস এদিন জানিয়েছেন, নভেম্বর মাসের প্রথম দিকে সাহিত্যিক ঐদিত্য মল্ল বর্মনের ফাইবার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হবে। রাজধানীর মেলা মাঠের অফিস লেনে থাকা ঐদিত্য অতিথিশালায় বসছে মূর্তি। মূর্তি নির্মাণে মোট 1.5 লক্ষ টাকা ব্যয় করেছে রাজ্যের তপশিলি কল্যাণ দপ্তর। ঐদিত্য মল্ল বর্মনের মর্মর মূর্তি উন্মোচন পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার অন্তর্গত অফিস লেনে ঐদিত্য অতিথিশালায় সাহিত্যিক ঐদিত্য মল্ল বর্মনের ফাইবার এবং মর্মর মূর্তি প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর মোট 1.5 কোটি টাকা 1,50,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এই মর্মর মূর্তিটি আগামী নভেম্বর 2022 মাসে প্রথম সপ্তাহে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী এদিন জানান, তার দপ্তরের উদ্যোগে আগামী 6 নভেম্বর কুঞ্জপুনে ডক্টর ভীমরাও আম্বেদকরের ব্রোঞ্জের আবক্ষ মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। দপ্তর এর জন্য 1 কোটি টাকা বরাদ্দ করেছে। পশ্চিম ত্রিপুরা জেলার কুঞ্জবন আগরতলায় ডক্টর বিআর আম্বেদকর ব্রোঞ্জের মর্মর মূর্তি উচ্চতা 11 ফুট 6 ইঞ্চি প্রতিস্থাপনের জন্য মোট 1 কোটি টাকা 2022 এবং 2023 অর্থবর্ষে মঞ্জুর পাওয়া গিয়েছে। তন্মধ্যে 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে মোট 50 লক্ষ টাকা তপশিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল মর্মর মূর্তি আগামী 31 অক্টোবর 2022 তারিখে কুমারঘাটে, ডক্টর বি আর আম্বেদকরের মর্মর মূর্তি কুঞ্জবন আগরতলায় আগামী 6 নভেম্বর 2022 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই বিধানসভা ভবনের সামনেই বা সচিবালয়ে যে প্রবেশ পথে মাঝখানে সেই ডক্টর বি আর আম্বেদকর জির মূর্তি সেখানে স্থাপন করা। আগামী নভেম্বর মাসে 6 তারিখে কুমারঘাটে রাজ্যে তপশিল জাতিভুক্ত ছাত্রীদের জন্য নতুন একটি ছাত্রীনিবাস নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও ঘোষণা করেন মন্ত্রী ভগবান দাস। পূর্ত দপ্তর কুমারঘাট শাখা এর নির্মাণের দায়িত্বে থাকবে বলে জানান তিনি। 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন হিসাবে মোট 87,50,000 টাকা তপশিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। এই ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে পূর্ত দপ্তর কুমারঘাট বিভাগের মাধ্যমে এবং আগামী নভেম্বর 2022 মাসের প্রথম সপ্তাহে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মন্ত্রী ভগবান দাস জানিয়েছেন, কুমারঘাটের দেও ও মনু নদীর সঙ্গমস্থলে নির্মাণ করা হবে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের মর্মর মূর্তি। শীঘ্রই তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে ঘোষণা মন্ত্রী ভগবান দাসের। সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আজাদী কা অমৃত মহোৎসব প্রকল্পে অনুগুলি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার অন্তর্গত কুমারঘাটে সর্দার বল্লভভাই প্যাটেল, কুমারঘাট বলতে আপনারা হয়তো অনেকেই সেই নাম শুনেছেন, যে দেও এবং মনু নদীর যে সঙ্গমস্থল রয়েছে অতি মনোরম দৃশ্য সেখানে, সেই স্থানে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তি সেখানে স্থাপন করা হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।